2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ শিক্ষা গবেষণা এখন সময়ের চাহিদা এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন মিরপুর ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের প্রথম সমাবর্তনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল হেলথ অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক অ্যান্থনি কস্টেলো সমাবর্তনে 600+ শিক্ষার্থীকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি দেওয়া হয় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী 7 শিক্ষার্থীকে সম্মানসূচক চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়